হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ, HETC, নামটাই যথেষ্ট। তো রিজনেবল প্রাইসের মধ্যে ওয়েস্টবেঙ্গলের যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলি আছে তার মধ্যে এই হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ একটা অন্যতম কলেজ। আমরা সবসময় এই WBJE বা বিটেক, সেটা 4 বছরের বিটেক বা ল্যাটারাল এন্ট্রি যখন আমরা ভর্তি হতে চাই, আমাদের মনে একটা বিষয় থাকে যে কোন কলেজটা বেছে নেব। একটু কম ফিজের মধ্যে ডোনেশন অতটা দিতে পারবো না, কিন্তু প্লেসমেন্টটা ভালো চাই, আর মধ্যবিত্ত পরিবারের সাধ্যের মধ্যে একটা কোয়ালিটির এডুকেশন, সেক্ষেত্রে কিন্তু এই হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ একটা নির্দিষ্ট এবং সঠিক কলেজ বলতে পারি। তো আজকে আমি এসেছি এই HETC-র ক্যাম্পাসে। এরপর আপনারা আমার সাথে প্রবেশ করুন এই কলেজের ক্যাম্পাসে, আসুন আমার সাথে। তো এটাই হচ্ছে HETC-র সেই ক্যাম্পাস। HETC-র পুরো ক্যাম্পাসের ভিউটা আমি প্রথম দেখাবো, একদম কলেজে প্রবেশদ্বারেই যে ক্যাম্পাসের মেন দৃশ্য সেটা স্টুডেন্ট এবং আপনারা অভিভাবকরা দেখতে পাবেন। দেখুন, আমাদের মনে একটা ধারণা থাকে যে ছেলে বা মেয়েকে যেখানেই দেবো যেন সে একটা ভালো পরিবেশের মধ্যে থাকে, পড়াশুনো তার ভালো হয়, এর সাথে সাথে যেন প্লেসমেন্ট, এটাই তো ইম্পর্টেন্ট। আজকে 4.5 লাখ টাকা 5 লাখ টাকা খরচা করে যখন ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করবেন বা আপনার মেয়েকে ইঞ্জিনিয়ার তৈরি করবেন, নিশ্চয়ই আপনারও একটা আশা থাকবে যে সে যেন 4 বছর পর বা 3 বছরের ল্যাটারালের পর একটা ভালো কোম্পানিতে চাকরি পায়। তো সেই সুযোগটা নেওয়ার জন্য আপনারা একবার আসতে পারেন এই ক্যাম্পাসে। আর হ্যাঁ, কীভাবে যোগাযোগ করবেন একটা বড় প্রশ্ন, ভিডিওর ডেসক্রিপশনে আমরা অ্যাডমিশন ফর্ম দিয়ে দিচ্ছি, গুগল ফর্ম, সেই ফর্মটা আপনারা ফিল আপ করবেন, তারপর HETC-র তরফ থেকে কাউন্সিলর যে টিম আছেন স্যাররা আপনাদের সাথে যোগাযোগ করবে। তো আর সময় নষ্ট করবো না, এরপর চলে এসো ভেতরের ক্যাম্পাসে। তো আমরা একদম এইভাবে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করার পর এই যে বিল্ডিং রয়েছে, এই বিল্ডিং হচ্ছে অ্যাডমিশন ডিপার্টমেন্টের যা যা কার্যকলাপ হয়ে থাকে, স্কলারশিপ, অ্যাডমিশন ডিপার্টমেন্টের সব কিছুর জন্য কিন্তু এই বিল্ডিংয়ে যে প্রসিডিওরগুলি হয়ে থাকে, প্রথম প্রবেশ করার পর সিকিউরিটি গেটে সাইন টাইন করার পর এদিকটা হচ্ছে চেকিং রুম সিকিউরিটি, অ্যান্ড দেন তারপর তোমরা এদিকে সোজাই চলে যাবে। এদিকে সোজাই আসার পর রাইট সাইডেই পেয়ে যাবে রিসেপশন, এবং রাইট সাইডের রিসেপশনের পরই হবে আমাদের অ্যাডমিশন সেল। তো চলো তোমরা দেখে নাও একটু, আমি দেখিয়ে দিচ্ছি। তো একদম প্রবেশ করার পরই এখানে প্রথম আপনারা এই রিসেপশন পেয়ে যাবেন, এটা হচ্ছে রিসেপশনের মেন গেট। রিসেপশনে আপনারা এসে কথাবার্তা বলবেন, তারপর আমার সাথে ভেতরে আসুন, এদিকে সোজাই চলে আসবেন, তারপর এখানে ক্যাশ কাউন্টার অ্যান্ড অ্যাডমিশন ডিপার্টমেন্ট, আসুন আপনারা আমার সাথে। একদম ওই যে 3 নম্বর গেট দেখছেন, ওই 3 নম্বর গেটটাই হচ্ছে আপনাদের অ্যাডমিশন ডিপার্টমেন্ট। এখানে আপনারা যে স্যাররা আছেন ওনাদের সাথে কথা বলবেন এবং তারপর ক্যাম্পাস ঘুরে দেখবেন, ক্যাম্পাস ঘুরে দেখার পর পছন্দ অনুযায়ী যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে ভর্তির প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। তো চলুন এরপর ক্যাম্পাসটাকে একটু দেখায়। হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যথেষ্ট স্ট্রং প্লেসমেন্ট দিয়ে থাকে। তো আমি এখন রয়েছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে ল্যাব সেই ল্যাবে। এখানে তোমরা দেখতে পাবে এদিক দিয়ে দেখো, মিক্সার মেশিন থেকে শুরু করে সমস্ত যে সমস্ত মেশিনগুলির ওপর তোমরা ক্লাসেস করবে সেই সব কিছু এখানে রয়েছে। এই ল্যাবটা এভাবেই তোমরা সুসজ্জিত অবস্থায় পাবে। এরপর তোমরা এখান থেকে গিয়ে আরও একটা ল্যাব আছে, তোমরা চলে এসো আমার সাথে। একদম একটু ফাস্ট দেখো, আমি টাইম বেশি ওয়েস্ট করবো না, এখানে একদম চলে আসবে। এটা সয়েল মেশিনারি ল্যাব হচ্ছে, আর আগের যেটা দেখলাম সেটা হচ্ছে কংক্রিট ল্যাবরেটরি ছিল। তো এই ল্যাবটাতেও তোমরা দেখে নাও, এখানেও কিন্তু যে সয়েল টেস্ট মানে মাটির যে টেস্ট, একটা বিল্ডিং তৈরি হতে গেলে কতটা পরিমাণ লোড সেখানে দেবে তার জন্য মাটিটাকে আগে টেস্ট করতে হয়, যে সয়েল টেস্টের যে ব্যাপারটা থাকে সেই সব কিছু সম্পর্কে কিন্তু তোমরা যে নলেজ সেটা কিন্তু এই ল্যাবের মধ্যে এসে জানবে। আর এখানে পুরো ইকুইপমেন্টসগুলি দেখাবার জন্য আমি বলবো, এদিকের প্রত্যেকটা ইকুইপমেন্টস দেখো তোমরা, একদম এখানে এসে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস থেকে শুরু করে থিওরি তোমরা প্রথম স্যারদের কাছ থেকে জানবে। তারপর HETC-তে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, সেটা আমি আগেই তোমাদের জানিয়েছি, বাট যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবে তারা কোন ল্যাবের মধ্যে ক্লাস করবে, এই যে ল্যাবটাতে আমি এখন বর্তমানে প্রেজেন্ট আছি এই ল্যাবের মধ্যেই এসে তোমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসেস থাকবে সেই সমস্ত কিছু তোমরা করবে। আমি এই প্রত্যেকটা ইকুইপমেন্টস দেখাবার জন্য বলবো, একটু কাছে এসো তোমরা আমার সাথে দেখো। এখানে যে ইকুইপমেন্টসগুলি রয়েছে এগুলি তোমরা দেখতে পাচ্ছ, এটা হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ল্যাব। আমি পুরো ল্যাবটা একবার রোটেট করে ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে তোমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসেসগুলি হয়ে থাকে এখানে তোমরা করবে, আর যারা ইলেকট্রিক্যালে বিটেক ল্যাটারালে ভর্তি হতে চাইছো অথবা WBJE বা JEE মেন দিয়েছো তাদের সকলের জন্যও কিন্তু এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের কাছে একটা আইডিয়া আসবে যে এই যে ইকুইপমেন্টসের এই যে টেস্টিং পার্টগুলি থাকছে এগুলি তোমরা কখন কী পারপাসে ব্যবহার করবে, কীভাবে শিখতে হয় তোমাদের প্র্যাকটিক্যাল যে নলেজ। থিওরি পড়ে তো সব কিছু হয় না, প্র্যাকটিক্যাল যতদিন না প্র্যাকটিস করছো, ওই যে কথাতেই আছে না
প্র্যাকটিস মেক পারফেক্ট, তাহলে যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি নলেজটা আরও ইম্প্রুভ হবে। তো এই ল্যাবটার মধ্যে কিন্তু এই সমস্ত বিষয়গুলি রয়েছে যেটা আমি তোমাদেরকে তুলে দেখালাম। আর এই যে তোমাদের প্রজেক্টের খাতা থেকে শুরু করে সব কিছু এখানেই কিন্তু রয়েছে। তো যারা ভর্তি হতে চাইছো তারা ডেসক্রিপশনে যে ফর্মটি আছে সেটা ফিল আপ করো, আর বাকি যে ল্যাবগুলি রয়েছে সেগুলি এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আমার সাথে এসো। ইসি ডিপার্টমেন্টের মধ্যে ডিজিটাল ইলেকট্রনিক্সের যে ল্যাবটা হয়ে থাকে সেটা হচ্ছে এটা। এখানে যে এই টেবিলগুলি দেখতে পাচ্ছ, এখানে যে বিভিন্ন সার্কিটের ডায়াগ্রাম থেকে শুরু করে তার যে প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু এই ল্যাবের মধ্যে এসেই তোমরা শিখবে। এখানে এই যে টেবিলগুলি দেখছো, একটা টেবিলে তোমাদের টিম তৈরি করে দেওয়া হয়, 15 জন 10 জনের এক একটা করে টিম হয়। সেই টিমটা এই দুটো দুটো করে মেশিন নিয়ে তোমাদের যে প্র্যাকটিস সেটা হয়ে থাকে। এটা মেনলি ডিজিটাল ইলেকট্রনিক্সের যে ল্যাব সেই ল্যাবটা আমি তোমাদের দেখালাম, এইচটিসি কলেজের ইসি ডিপার্টমেন্টের ডিজিটাল ইলেকট্রনিক্সের ল্যাব। তো আরও যে সমস্ত ল্যাবগুলি আছে ডিজিটাল ইলেকট্রনিক্স ছাড়াও ইসির জন্য সেটা এরপর দেখে নাও। ইসি ডিপার্টমেন্টের যে কোর জব হয়ে থাকে এর সাথে সাথে কিন্তু আইটি সেক্টরও একটা ভালো যে ফাকার বলতে পারো বা একটা ডেপ থেকে যায় জবের ক্ষেত্রে। তো তার জন্য কম্পিউটার একটা ইম্পর্টেন্ট পার্ট। তো তোমরা যারা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হবে তাদের যেরকম প্র্যাকটিক্যাল ল্যাবের মধ্যে ক্লাস করবে, সেটা ডিজিটাল ইলেকট্রনিক্স বলো বা কমিউনিকেশন ল্যাব বলো, ঠিক সেরকম এই যে ল্যাবটা দেখতে পাচ্ছ এই ল্যাবের মধ্যে এসেও কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এছাড়াও যে আইটি রিলেটেড বা কম্পিউটারের সাথে রিলেটেড যে পার্টটা থাকবে সেটা কিন্তু কিছুটা হলেও তোমাদেরকে এখানে এসেই প্র্যাকটিস করতে হবে এইচটিসির ক্যাম্পাসে যখন তোমরা ইসি নিয়ে পড়বে তখন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর ডিপার্টমেন্টের মধ্যে একটা অন্যতম। মেকানিক্যাল নিয়ে পড়তে গেলে এই যে মেশিন দেখতে পাচ্ছ এটা লেদ মেশিন, এছাড়াও অ্যাডভান্স লেভেলে যখন যাবে ভিএমসি এবং সিএনসি মেশিন হয়ে থাকে। তো এই যে ল্যাবটা দেখছো এটা হচ্ছে এইচটিসির অর্থাৎ হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাব। তোমরা যারা কোর ডিপার্টমেন্টেই থাকতে চাইছো, রেলের ড্রাইভার থেকে শুরু করে এসএসসি জেই, ইভেন ড্রিম যদি থাকে গভর্নমেন্ট জব, দেন এই কোরেই থাকতে হবে। আইটিতে গেলে ম্যাক্সিমাম জবটা প্রাইভেটে হয়ে থাকে। তো এই ল্যাবটা দেখে নাও তোমরা, এখানে লেদ মেশিন থেকে শুরু করে মিলিং এবং যে ড্রিলিং মেশিনগুলি থাকে সেই সব কিছু তোমরা এখান থেকে পাবে। তো এই দিকটা দিয়ে যখন তোমরা আসবে যে গিয়ারের যে টিথ কাটিংয়ের যে প্রসেসগুলি থাকে এই মিলিং মেশিনগুলোতেই কিন্তু তোমাদেরকে করতে হবে প্র্যাকটিস। ইভেন আরও যে শুধু টিথ কেন, গিয়ারের থ্রেড কাটিং থেকে শুরু করে অল এভরিথিং প্রসেসগুলি কীভাবে হয়ে থাকে তার জন্য যে প্র্যাকটিক্যাল নলেজ, সেই নলেজ নেওয়ার জন্য কিন্তু এই ওয়ার্কশপের মধ্যেই তোমাদেরকে আসতে হবে এবং যে প্র্যাকটিক্যাল নলেজ সেটাকে নিতে হবে। থিওরি তো বইয়ে পারবো, কিন্তু বইয়ের পাতা তো আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা দিতে পারে না, আর সেই বাস্তবের নলেজ নেওয়ার জন্য কিন্তু এই প্র্যাকটিক্যাল ল্যাবগুলি। এখানে যা শুরু এটা, আমার সাথে এসো শেষ পর্যন্ত। আচ্ছা, যে ল্যাবটা দেখাচ্ছিলাম এর মধ্যেই এক একটা পার্ট হয়ে হয়ে যাচ্ছে। ফিটিং শপটা পার করার পরই তোমরা পেয়ে যাবে প্যাটার্ন শপ, তারপর এখানে দেখো স্যান্ড টেস্টিং যে ল্যাব থাকে, ভেতরে এসো আরও আছে, একদম চলে এসো, তাড়াতাড়ি এসো, তাহলে পুরো ল্যাবটা দেখতে পারবে। আর প্যাটার্ন বা কোর মেকিংয়ের যে পার্টগুলি থাকে সেটাও, ইভেন ওয়েল্ডিং একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের প্রত্যেকটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য। এসো এখানে দেখো ল্যাবটা, দেখো পুরো একবারে দেখো আগে, তারপর ফোর্জিং ডিপার্টমেন্ট বলা যেটাকে, যে ফোর্জিংয়ের ওপর যে কাজ হয় কোনো মেটেরিয়ালকে তৈরি করার পর সেটাকে ফোর্জিং করার জন্য হ্যামারিং করে তার যে রূপটা দেওয়া হয় সেই সব কিছুর জন্য কিন্তু তোমাদেরকে এই ল্যাবগুলির মধ্যেই যে প্র্যাকটিক্যাল নলেজ সেই নলেজগুলি নিতে হবে। আর বর্তমানে যে ল্যাবটা আমি তোমাদের সম্পূর্ণ দেখালাম এটা ছিল এইচটিসিডি মেকানিক্যালের ডিপার্টমেন্ট, একসাথে পুরো ওইখান থেকে শুরু হয়েছে দেখো শেষ পর্যন্ত এই ল্যাবটার ভেতরে। ওয়েল্ডিংয়ের যে বার্টটা থাকে, ওয়েল্ডিং সেটা আর্ক বলো, মিক বলো বা টিক বলো, সেই সমস্ত ওয়েল্ডিংয়ের যে পার্টগুলি থাকে এখানে এসে স্টুডেন্টরা প্র্যাকটিস করবে। কি আমিও যখন ছিলাম আমার কলেজে, এই যে সেফটি থেকে শুরু করে সব কিছু নিয়ে তোমাদেরকে করতে হবে। তো এখানে এসে তোমরা আর্ক ওয়েল্ডিংয়ের যে প্র্যাকটিসটা থাকে, বিভিন্ন জব থাকে সেখানে তোমরা, এই যে দেখো স্টুডেন্টরা যে জয়েনিং প্রসেসগুলি করেছে একটা মেটালের সাথে অন্য একটা মেটালের, যে এখান থেকে ওয়েল্ড করে এরা প্র্যাকটিস করেছে যে ব্লো হোল কীভাবে থাকলো, ওয়েল্ডিংয়ের যে এররগুলি থাকে সেগুলি দেখার জন্য, এই যে দেখো প্র্যাকটিস ওরা করেছে, এখানেই এই জিনিসগুলি রাখা থাকছে। তো এটা গেল ওয়েল্ডিংয়ের পার্ট, এরপর চলে এসো এদিকে, ঠিক আছে। আরও যে ল্যাবটা আছে সেই ল্যাবটা একটু দেখিয়ে দিচ্ছি, এসো আমার সাথে তোমরা। আমরা এই সামনের দিকেই যাব, এটা মেনলি যে ফিটিং শপটা যেটাকে আমরা বলে থাকি সেখানে, এসো আমার সাথে। এখানে দেখো আরেকটা ল্যাব আমাদের রয়েছে, আমি এই ল্যাবটা এরপর তোমাদেরকে দেখাবো। এটাও মেনলি বিটেকে যারা পড়বে মেকানিক্যাল নিয়ে পড়লেই তখন কিন্তু তোমরা এই যে ল্যাবগুলি আছে এই ল্যাবগুলিতে এখানে ক্লাসেসগুলি করতে পারবে। তো এসো তোমরা চলে এসো ভেতরে, এসো আমি লাইটগুলিকে একটু অন করিয়ে নিচ্ছি। আর একদম রিয়ালিটি, এখানে কোনো এডিট দেখতে পাচ্ছ না, বাস্তবে যেটা আছে কলেজের একদম আমি সেটা এসে একটা একটা করে ল্যাব খুলে তোমাদেরকে পুরো দেখাচ্ছি, যাতে যে সমস্ত স্টুডেন্টরা আসতে পারছো না কলেজ ক্যাম্পাসে
তাদেরকে প্রথম দেখিয়ে দিচ্ছি, ভার্চুয়ালি দেখাচ্ছি। সেই যে কোভিডের টাইম মনে আছে, তোমাদের ভার্চুয়ালি সব কিছু করতে হয়েছিল, তার জন্যই কিন্তু এই সব কিছু তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। ফোর সিলিন্ডার, ফোর স্ট্রোক ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, অটো সাইকেল, ডিজেল সাইকেল, সেই সব কিছু কিন্তু আমরা, তারপর বয়লারের যে পার্টটা থাকে সেই বয়লারের পার্টগুলি দেখো। বয়লারটা যেটা বললাম, এসো একবার ভেতর দিয়ে চলে এসো। এই যে থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ের পার্টটা মনে পড়ছে তো পড়াশোনায়? যদিও এখন তোমরা নতুন, তো দেখে জেনে রাখো, আমার নিজের মেকানিক্যাল বলেই হয়তো এই বিষয়গুলি এখনও আমার সেই কলেজ লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। ডিফারেন্ট টাইপসের যে বয়লারগুলি হয়ে থাকে, সেই বয়লারের যে ডেমো পার্টগুলি কীভাবে সেটা কাজ করে, যখন প্র্যাকটিক্যালটা দেখবে এখানে এসে যে কোন পার্টটাকে কী বলে, ওয়াটারটা কোন দিকে যাওয়ার পর বয়লারটা কীভাবে কাজ করছে, এই সব কিছু শেখার জন্য কিন্তু এই ল্যাবটার মধ্যেই তোমাদের। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য সিএনসি মেশিন অপারেট করা, তার প্রোগ্রামিং করা, ইভেন ভিএমসি যেটা হয়ে থাকে, সেই সব কিছু সম্পর্কে নলেজ থাকা খুব ইম্পর্টেন্ট। তো কলেজের মধ্যে তো পুরো বড় একটা সিএনসি বা ভিএমসি আনা পসিবল নয়, বাট যেটা তোমরা পাবে সেটা হচ্ছে এই যে এই মডেলগুলির মাধ্যমে তোমরা এখানে কন্ট্রোল প্যানেল, যে প্রোগ্রামিং করা, সেই সব কিছু থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যাল এসে তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা এখানে প্র্যাকটিস করবে। এটা একটা ডেমো পার্ট এবং ছোট মিনি মেশিন বলতে পারো, সিএনসি ভিএনসি যে পার্টগুলি থাকে তোমরা এখানে এসেই কিন্তু প্র্যাকটিস, এবং যে ওই যে প্রোগ্রামিংয়ের যে পার্টটা থাকে, প্রোগ্রামিং এখানে কন্ট্রোল প্যানেলটা দেখতে পাচ্ছ, সেই সব কিছু থেকে তোমরা শিখতে পারবে। এটা মেনলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা সিএনসি ল্যাব। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সবথেকে ডিমান্ড এখন এই ব্রাঞ্চটার উপরই বেশি, সেটা যে কোনো স্টুডেন্ট তার প্রথম পছন্দ সিএসসি নিয়েই সে পড়াশুনো করবে। তো বর্তমানে যে ল্যাবটার মধ্যে আমি দাঁড়িয়ে আছি বা যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এইচটিসি অর্থাৎ হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের সিএসসি ডিপার্টমেন্টের একটি ল্যাব। সিএসসির মধ্যে সেখানে বিভিন্ন প্রোগ্রামিং থেকে শুরু করে সি, সি প্লাস প্লাস, জাভা বা ওয়েব ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড, যে কোনো কোড বেছে নাও বা যে কোনো একটা স্পেশালাইজেশন বেছে নিয়ে এগোতে গেলেও বেসিক যেটা শিখতে হবে প্রোগ্রামিং থেকে শুরু করে, সেই সব কিছু কিন্তু তোমরা এইচটিসির ক্যাম্পাসে যখন পড়াশুনো করবে এই ফুললি এসি কভারেজ যে ক্লাসরুম সেটা পাবে, ইভেন এখানে এসেই তোমাদের যে প্র্যাকটিস সেটা করতে পারবে। আমি পুরো ল্যাবটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে যে সমস্ত মেশিনগুলি রয়েছে, যে ল্যাবটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের যে সিএসসি ডিপার্টমেন্ট, সেই সিএসসি ডিপার্টমেন্টের রুম নাম্বার ওয়ান বা ল্যাব ওয়ান বলতে পারো। এটা ছাড়াও আরও ল্যাব আছে, বাট সিমিলারলি সিএসসি ডিপার্টমেন্টের ক্ষেত্রে সেম ল্যাবই হয়ে থাকে। এটা তো আমাদের মেকানিক্যাল নয় বা সিভিল নয় যে আমি বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস বা বড় বড় মেশিন তোমাদেরকে দেখাবো। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, নয় ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ার হবে, অথবা ব্যাক এন্ড বা ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারো তোমরা। তো সেই সব কিছুর শুরুয়াতটা এখান থেকেই কিন্তু তোমাদেরকে করতে হবে। তো যারা এই এইচটিসি কলেজে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা আদার্স যে আরও চারটে কোর ডিপার্টমেন্ট রয়েছে সেই সব কিছু নিয়ে ভর্তি হতে চাইছো, ডিসপ্লের নাম্বারে কন্ট্যাক্ট করো, আর ডিসক্রিপশনে তোমরা অ্যাডমিশন ফর্ম পাবে, সেটাকে ফিল আপ করো। এইচটিসি অর্থাৎ হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের পুরো ক্যাম্পাসটা আমি তোমাদেরকে দেখালাম। এরপর ভিডিওটা শেষে একটা ইনফরমেশন তোমাদের মধ্যে তুলে ধরতে চাই, বা তোমাদের যেটা প্রশ্ন যে এই কলেজে ভর্তি হতে গেলে কত টাকা খরচা হতে পারে বা কীভাবে যোগাযোগ করব। প্রথমেই বলছি ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করো, খুব রিজনেবল প্রাইস, সেই রিজনেবল প্রাইসের মধ্যেই তোমরা ভর্তি হতে পারবে। পুরো ডিপার্টমেন্ট ওয়াইজ ফি স্ট্রাকচারটা আলাদা আছে, সম্পূর্ণ ফি স্ট্রাকচারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ইভেন অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা ডাউনলোড করতে পারবে। আর অ্যাডমিশনের জন্য যে নাম্বার তোমরা ডেসক্রিপশনে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো, সম্পূর্ণভাবে গাইড তোমাদেরকে করা হবে এবং কবে কীভাবে আসবে ক্যাম্পাসে সেটার জন্য পুরো প্রপার গাইডেন্স তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দাও, আর হ্যাঁ প্রথমবার এলে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা এই কলেজে ভর্তি হতে চাইছো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো পরবর্তী আপডেট বা গাইডেন্সের জন্য।